ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যে জারি হয়েছে এবং লোকসভার আচরণবিধি ইতিমধ্যে লাগু হয়ে গেছে। এর সঙ্গে ঘটে গেছে বিভিন্ন রকম ঘটনা এবং বিভিন্ন তথ্যাদি উঠে এসছে। সম্প্রতি ইলেকটোরাল বন্ড, সবথেকে দেশের স্বাধীনতার পর সবথেকে বড় দুর্নীতি, যেখানে সমস্ত কর্পোরেটদের কাছ থেকে সবথেকে বেশিরভাগ টাকাটা নিয়েছে বিজেপি, তারপরেই রয়েছে তৃণমূল, তারপরে আছে অন্যান্য দল। ইতিমধ্যে বিভিন্ন রকম তথ্যের মধ্যে দিয়ে উঠে এসছে কীভাবে এই কর্পোরেটদের কাছ থেকে টাকা নেওয়ার মাধ্যমে কর্পোরেটদেরকে বিভিন্ন রকমভাবে ছাড় দেওয়া হয়েছে, বিভিন্ন ওষুধের কোম্পানিগুলোকে কীভাবে তাদের বরাদ দেওয়া হয়েছে, ছাড় দিয়ে দেওয়া হয়েছে এবং বিষাক্ত ওষুধ তারা কীভাবে বাজারে বিক্রি করছে, বাজারে ছেড়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে দেশ বাঁচাতে, দেশ বানাতে, দেশের সংবিধান গণতন্ত্রকে রক্ষা করার জন্য এবং দুর্নীতিগ্রস্ত নেতাদের পদচ্যুত করার জন্য আসুন বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে মজবুত করুন। পাশাপাশি আরও কয়েকটা কথা বলার আছে। দেশকে রক্ষা করার জন্য, দেশের সম্পত্তি, দেশের সম্পদকে রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে যদি রাজ্য থেকে তৃণমূলকে তাড়াতে হয় তাহলে সবার আগে বিজেপিকে দেশ থেকে তাড়াতে হবে এবং কাস্তে ধরতে হবে, কাস্তের দলের পাশে থাকতে হবে এবং কাস্তে দিয়ে দুটো ফুল কাটতে হবে। দুটো ফুল যদি কাটা যায় তাহলেই গরু পালাবে এবং গরু পালালেই বাংলার মানুষ, দেশের মানুষ তার গণতন্ত্র, তার অধিকার, তার মত প্রকাশের স্বাধীনতা, তার বেঁচে থাকার জন্য যে মৌলিক অধিকার তারা ফিরে পাবে। মানুষ আগের মতো থাকবে এই বহুত্ববাদী গণতন্ত্রে, বহুত্ববাদী রাষ্ট্রে যে ধারণাকে বদলাতে চাইছে বিজেপি এবং তাদের যেটা মদত দিচ্ছে সেই আরএসএস সংঘ পরিবার, তাদেরকে পদচ্যুত করতে হবে, তাদেরকে পদোন্নত করতে হবে। তা নাহলে দেশ বাঁচবে না, মানুষ বাঁচবে না, সভ্যতা বাঁচবে না এবং বাঁচবে না দেশের ঐতিহ্য।